রাজ্যর রাজকোষত বিত্তীয় নাটনি। সিলিংত অনুমোদন নাই বিত্ত বিভাগের। দরমহার বঞ্চিত ঠিকা ভিত্তিক শিক্ষক। বিধানসভার সদ্য সমাপ্ত নির্বাচনের পাছরে পড়া রাজ্যের রাজকোষত সৃষ্টি হয়েছে ব্যাপক বিত্তীয় নাটনির, ফলত স্থবির হয়ে পড়ছে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রক্রিয়া। কেবল সেয়াই নহয়, বিত্তীয় নাটনির বাবে মাহর পাছত মাহ ধরে প্রাপ্য দরমহার বঞ্চিত হয়ে আছে বিভিন্ন শিক্ষা অনুষ্ঠানত কর্মরত ঠিকাভিত্তিক শিক্ষক। আমার ট্রেজারির থ্রুয়েদি এতালেক আমি স্যালারিটিও পাবলে সক্ষম হওয়া নাই, আর এই ক্ষেত্র আমার সিলিং প্রথাই যেহেতু চলি আছে, আর এই সিলিং প্রথাটা চলি থাকার বাবে আজি আমি মার্চ মাহর প্রায় দরমহা পাব পড়া নাই, আর আমার পানির হা নচরা অবস্থা হয়েছে সকলরে। মূল প্রতিবেদনলৈ পাছত যাম। ইয়ার আগে ঠিকাভিত্তিক শিক্ষকসকলের দরমহার সন্দর্ভত তদানীন্তন বিত্তমন্ত্রী তথা বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিগত বর্ষত কি কৈছিল এবার শুনক। সকলের দরমহা সিলিং নিয়মত গৈছিল, অর্থাৎ বিত্ত বিভাগলৈকে আহিব লাগে, তারপিছত এটা প্রক্রিয়ার মাজেরে দরমহা পায়। এতিয়া অন্য কর্মচারীয়ে যেনেকৈ মাহত ট্রেজারিরপৰা দরমহা লব পাৰিব, এই শিক্ষক সকলেও এতিয়াৰ পৰা ট্রেজারির জড়িয়ে তেওঁলোকে দরমহা পোৱা আৰম্ভ হ'ব। কেৱল সেয়াই নহয়, 2020 বৰ্ষৰ পহিলা জুলাইত এই সন্দৰ্ভত ৰাজ্য চৰকাৰে জাৰি কৰে প্ৰয়োজনীয় অধিসূচনাও। কিন্তু এই পর্যন্ত রাজ্য সরকার শিক্ষা বিভাগে জারি করা সংশ্লিষ্ট অধিসূচনা কার্যকরী নকরা বলে অভিযোগ করে ঠিকাভিত্তিক শিক্ষক সকলে। সেই অফিস মেমোরেন্ডামখনত ঘোষণা করা হয়েছিল আমাক CPF দিয়া বা আমার সিলিং পথারে যেহেতু আমি দরমহা বহু দিনলৈকে নাপাও, সেই পথাটো সলনি করে ট্রেজারি থ্রুয়েদি দিম বলে তেখেতে আমাক ঘোষণাও করেছিল, আর আমার অফিস মেমোরেন্ডামখনতো লিখিতভাবে আছিল। আসলে আমার এতিয়ালৈকে যেটো যোৱা বছৰ 2020 চনত আমার এটা ঘোষণা করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়, সেই 2020 চনের যখন অফিস মেমোরেন্ডাম আমার কারণে উপহার স্বরূপে দিলে, সেইখন আজি পর্যন্ত সম্পূর্ণভাবে কার্যকরী হওয়া নাই। তৎসত্ত্বেও অবশ্যই বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর উপর সম্পূর্ণ আস্থা থাকা বলেও ঠিকাভিত্তিক শিক্ষক সকলে উল্লেখ করে। আর আমার সকলরে আজির ডেটত একদম সম্পূর্ণ আস্থা আর ভরসা আছে মুখ্যমন্ত্রী মহোদয় ডাঙরিয়ার উপর, তেখেতে যদরে আমাক ঘোষণা করেছিল সেইদরে আমি পাম বলে আমি সম্পূর্ণ আশাবাদী। আর আমার আপনার ওসর এই অনুরোধও থাকলে স্যার, আপনার হস্তক্ষেপর জড়িয়ে আমি যাতে সকলখিনি অতি সোনকালে আপনি কোয়ার দরে পাও, এ আপনার ওসর আমার অনুরোধ সমগ্র ঠিকাভিত্তিক শিক্ষকর হয়ে পেলায়। অবশ্যই ঠিকাভিত্তিক শিক্ষকসকলের এই দীর্ঘদিনীয় সমস্যা সমূহ সমাধানের ক্ষেত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারে অনাগত দিনত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেয়া বারুকই লক্ষণীয় হব। ক্যামেরা পার্সন অমিত সেনের সঙ্গে মুকুট রয়, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।